দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার জীবনের গল্পটা শুনবো। তো জানবো আপু কেন আমাদের ইউটিউবে মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম। আপু কেমন আছেন? অনেক কষ্টে আছেন। তো আপু আপনার নাম কি? বর্ষা। খুব সুন্দর নাম। তো বর্ষা আপু থাকেন কোথায়? কখনো পদ্মা ব্রিজ দেখতে মন চায় নাই? আচ্ছা আচ্ছা, মানে ভাড়ার জন্য দেশে যেতে পারেন না, কি বলেন? আচ্ছা, পরিবারে কে কে আছে? কেমন মানুষ ছিল? ভালো মনের মানুষ ভাই, যে পাশে থাকতে পারবে, হেল্প করতে পারবে, নিঃস্বার্থ ভালোবাসতে পারবে, আমার দায়িত্ব দিতে পারবে। মাটা অনেক অসুস্থ, চিকিৎসা করাতে পারি না টাকার অভাবে, সে যদি ওষুধপাতি খাওয়ার খরচ করে দিতে পারে তাহলে তার কাছে গিয়ে বলবে। তার চেহারা যেমনই হোক, বয়স যেমনই হোক, সে যদি ভালোবাসে পাশে থাকতে পারে তাহলে আমিও তাহলে ভালোবাসবো। পড়াশোনা করে দূর করছেন? পড়াশোনা করছে ক্লাস ফাইভ পর্যন্ত, পরে আর করতে পারি নাই, মা অসুস্থ হয়ে যাওয়ার পরে পরে এখন পড়ালেখা বাদ দিতে হয়েছে। আচ্ছা, তো আপনারা দেখতে মাশাআল্লাহ ভালোই লম্বা চুলে আছেন। তো আপনাকে দেখে কেউ কখনো বিয়ের প্রস্তাব দেয়নি? হ্যাঁ, আইসা অনেক আইসা, কিন্তু বসে নাই। কিন্তু এখন মনে করেন পরিস্থিতি অনেক খারাপ, মাটা অনেক অসুস্থ, এই জন্য কষ্ট করে এখন প্রতিবেদনের সামনে আইসি, না আসতাম না। আচ্ছা আচ্ছা, মা কি হয়েছে? কিডনিতে পাথর হয়েছে। তো অপারেশন করার না? অপারেশন করাবো ভাই, খাইতেই পারি না। অপারেশন করাবো কি হবে, 40,000 টাকা চাইছে, আমার এত টাকা কই পাবো? তো মাকে বাঁচাতে হবে না নাকি? হ্যাঁ, বাঁচাতে তো হবে। আচ্ছা, তো এখন যদি কোনো মানুষ আপনার পাশে দাঁড়ায় তার সাথে আবার সহচরী করবেন না তো? না ভাই, আমার মনে কিছু নাই, সে যদি সত্যিকারের ভালোবাসে আমার পাশে থাকতে পারে তাহলে আমিও আমার যত ভালোবাসা আছে সব তারাই দেবো। আমি এখনও বিয়ে বসে নাই, কারণ তার সাথে এরকম প্রেম টিউটিও করি নাই, বুঝছেন? আমি চাই যে আমারে ভালোবাসবে, আমিও তার মন প্রাণ উজাড় করেই ভালোবাসবো। আচ্ছা, তো দর্শক আপনারা নাম কি বললেন? বর্ষা। তো তার নাম্বারটা হচ্ছে 01312945101। দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা বাসাকে নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।